নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলির রেসিপি দুধ পুলি বানানোর জন্য প্রথমে গরম জল করে নিচ্ছি গরম জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম এবার চালের গুঁড়ো দিয়ে কিছু সময় জাল দিয়ে নেব। চালের গুঁড়োটা কিন্তু আমি এখানে ছোট সাইজের বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এক বাটি চালের গুঁড়োর জন্য কিন্তু আমি এখানে আড়াই বাটি জল নিয়েছিলাম চালের গুঁড়োটা দেবার কিছু সময় পরেই কিন্তু দেখো এই রকম ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে লাগবে এরপর হালকা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম চালের গুঁড়োটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি আমরা যে যেরকম আটা ময়দা মেখে থাকি সেই রকমই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এবার এই ডোটা থেকে কিছুটা পরিমাণে নিয়ে কিন্তু পুলির আকারে তৈরি করে নেব প্রথমে এরকম চ্যাপটা করে নেব এরপরে নারকেলের পুর ভরে এটাকে কিন্তু পুলির আকারে তৈরি করে নিলাম যখন পুলিগুলো তৈরি করব তখন কিন্তু চালের ডোটাকে এই এইরকম ঢেকে রাখতে লাগবে নয়তো শক্ত হয়ে যাবে আর পুলিগুলো তৈরি করার পরেও কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে লাগবে নয়তো শক্ত হয়ে ওপর থেকে ফেটে যেতে পারে পুলির ভেতরে যে নারকেলের পুটটা দিয়েছি নারকেলের পুটটা কিভাবে তৈরি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমি দুটো নারকেলকে কুড়িয়ে নিয়েছি ঝোলা গুড় দিয়ে আমি পুটটাকে তৈরি করছি নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নেওয়ার পর ঝোলা গুড় দিয়ে মেখে এরপরে কিছু সময় ধরে জাল দিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে কিন্তু জাল দিতে হবে না মোটামুটি নারকেলটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্তই জালটা দিয়ে নিতে হবে দেখো ডোয়ের জন্য আমি ঠিক এই এইরকমই নারকেলের পুরটাকে তৈরি করে নিয়েছি দেখো আমার এখানে কিন্তু সব পুলিগুলো তৈরি হয়ে গেছে এবার এই পুলিগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব সেদ্ধটা কিন্তু পুরো স্টিমের মাধ্যমেই করতে হবে তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি কি ধরনের পাত্রে রেখে স্টিম করে নিচ্ছি গ্যাসের উপর একটা গামলাতে করে কিছুটা জল নিয়েছি এবার জলটা হালকা গরম হয়ে গেলে এই পাত্রটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি এবার দেখো আমি দশ থেকে পনেরো মিনিট কিন্তু স্টিম করে নিয়েছি আমার কিন্তু এখানে পুলিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ পুলিকেও কিন্তু ঝোলা গুড়ের সাহায্যে খাওয়া যায় এতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আপনারাও এভাবে একবার খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই সেদ্ধ পুলি এবার দুধ পুলি বানানোর জন্য নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম কিছুটা নারকেলের পুর রেখে সেই কড়াইয়ের মধ্যেই দুধ দিয়ে তার মধ্যে গুড় দিয়ে জাল দিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি দুটো এলাচ ও বুড়ো করে দিয়েছি এরপর দুধটাকে কিছু সময় ধরে জাল দিয়ে নেব তারপর হালকা যখন নাকি দুধটা ঘন হয়ে যাবে সেই সময় কিন্তু পুলিগুলো এর মধ্যে দিয়ে দেব। পুলিগুলো দিয়েও কিন্তু কিছু সময় ফুটিয়ে নিতে লাগবে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু এখানে দুধ কুলি একদম রেডি সার্ভ করবার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে পাশে থাকা বেলাইকনটাও টিপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের সামনে বাই বাই বন্ধুরা